280 মিলিলিটার তেল ওনারা এই পেট্রোলের প্রতি 5 লিটার পেট্রোলে কম দিচ্ছে 280। নিজেই তেল কম কিভাবে দিতে হয় আর কিভাবে ঠিক করতে হয় এগুলো সব জানে। এখন এই যে আমাদের সামনে দেখাবে যে মেশিন কিভাবে ঠিক করতে হয়। কি ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। কি করলেন, কি ঠিক করলেন বলেন তো? এখানে কি কাজটা করলেন? চাবি দেওয়া। হ্যাঁ, চাবি দিয়ে তারপরে এখন যদি আপনার মনে করেন যে তেল কম দিতে চাচ্ছেন, 200-300 মিলিলিটার তেল কম দিবেন, ঠিক আছে? তাহলে কিভাবে কম দিবেন একটু দেখান। হ্যাঁ, আমরা দেখব এখন উনি 300 মিলিলিটার তেল কিভাবে কম দেয়। এন্টার, তারপরে থ্রি দিলে হয়ে গেল। এন্টার থ্রি দিলে হয়ে গেল। ওই মেশিনটা নিয়ে আসেন, আগে তেলটা মেপে নিতে হবে, সঠিক মাত্রা মেপে নিতে হবে। আমরা আবার আরেকবার টেস্ট করবো আর কি। এটা আপনার এই নজল, এটা কি ঠিক আছে? আচ্ছা, দরকার নেই, আপনি ওটা দিয়েই দেন, এই তেলটা পুরাটা ফেলে দেন। আচ্ছা, আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেট্রোল পাম্প দেখতেছি যে তারা তেলের পরিমাণ সঠিক দিচ্ছে কিনা। তো এখানে এখন আমরা পেট্রোল পরিমাপ করে দেখব যে তারা 5 লিটারে তেলটা সঠিক দিচ্ছে কিনা। মিটারে ভাসতেছে, অলরেডি 5 লিটার হয়ে গেছে। আর ভরেন একদম পুরাটা দেন, ওই দাগ পর্যন্ত যাবে, ফোঁটা পর্যন্ত যাবে। হ্যাঁ, আর একটু যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে এই ফোঁটা পর্যন্ত আসছে, এটা 5 লিটারের হচ্ছে পরিমাপক যন্ত্র। কিন্তু এখানে হচ্ছে দেখা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে 5.28 দেখা যাচ্ছে। 5.28 মানে হচ্ছে 280 মিলিলিটার তেল ওনারা এই পেট্রোলের মেশিনটা আছে, তার মানে প্রতি 5 লিটার পেট্রোলে কম দিচ্ছে 280 মিলিলিটার। আপনাদের কত বড় আর্থিক ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছেন? হতে না, এই অপারেটর কই ডাকে। আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 5 লিটার পেট্রোলে হচ্ছে এরা 280 মিলিলিটার পর্যন্ত তেল কম দিচ্ছে। 280 মিলিলিটার দাম কয় টাকা? 65 টাকা। আমরা মাত্রই পেট্রোলটা পরিমাপ করে দেখলাম, পেট্রোলটাতে হচ্ছে 5 লিটারে 280 মিলিলিটার কম। এখন আপনাদেরকে দেখাবো অকটেনে কতটুকু কম দিচ্ছে। অকটেনটা আবার দেন, ওটা ঠিক করেন। এটা হচ্ছে অ্যানালগ মেশিন, অ্যানালগ মেশিনে অকটেন দিচ্ছে ওনারা। দেখতে পাচ্ছি যে পয়েন্টগুলো ফাটতেছে। আপনাদের সময় তো বেশি জোরে ঘুরে, এটা বন্ধ করে আবার নতুন করে দেন। আচ্ছা, একটু আগের তেলটা একটু বাইরে পড়ে গেছিল, এর জন্য আমরা আবার নতুন করে পরীক্ষা করছি। এখানে লিটার গুলো ভাসতেছে, এই অন্য মনস্ক হওয়া যাবে না, তেল ফেলে দিলে সঠিকভাবে তেলটা দিচ্ছে কিনা সেটা আমরা পরিমাপ করে দেখাবো। এখানে আমরা অকটেন পরিমাপ করছি, আরো নজল আরো বের করেন। আপনার ওই দিক টাকানোর দরকার নেই, আপনি এটা ভরেন। আরো যাবে, ঠিক আছে। এই যে এখানে তারা 5 লিটার এটা দিল, 5 লিটারে আমাদের পিএসটিআই কর্তৃক সত্তায়িত ক্যালিব্রেট করা যে আমাদের তেল পরিমাপক যন্ত্র আছে সেটাতে 5 লিটার দেওয়ার পরে এনাদের অ্যানালগ মেশিনে দেখা যাচ্ছে 5 লিটারের পরে 2 পয়েন্ট আসছে, মানে 200 মিলিলিটার 200 মিলিলিটার ওই পয়েন্টও পার হয়ে গেছে। এটার কিন্তু এই যে মাঝখানে একটা সাদা দাগ দেখছেন ওইটা এখানে থাকবে, হ্যাঁ, কিন্তু ওইটাও পার হয়ে চলে গেছে। তার মানে
200 মিলিলিটারের থেকে বেশি কম দিচ্ছে। এই আধুনিক যুগে এই সকল অ্যানালগ মেশিন তো চলবে না, এগুলো কি মানুষ বুঝবে, পাবলিক বুঝবে? ওই ডিজিটাল মেশিনে তাও কিছু বোঝা যাচ্ছে, পয়েন্ট ওয়ান আসতেছে, এখানে তো অবস্থা আরো খারাপ। তো যাই হোক, পেট্রোল ফিলিং স্টেশন আছে, সেই ফিলিং স্টেশনে আমরা দেখলাম পেট্রোল কম দিচ্ছে প্রতি 5 লিটারে 280 মিলিলিটার, তারপর অকটেন কম দিচ্ছে হচ্ছে 200 মিলিলিটারের থেকেও বেশি, ডিজেল কম দিচ্ছে 250 মিলিলিটার প্রতি 5 লিটারে। তো এখানে একজন সম্মানিত ভোক্তাও পরীক্ষা করে, মানে হচ্ছে উনি একটু হিসাব করলেন, হিসাব করে দেখলেন যে হচ্ছে প্রতিদিন যদি উনি 1000 লিটার পেট্রোল দেয় তাহলে কতটুকু টাকা যাবে বেশি? 6000 টাকা, 6400 টাকা, 6400 টাকা অতিরিক্ত ইনকাম করবে যদি সে 1000 লিটার পেট্রোল বিক্রি করে একটা মেশিন থেকে। তিনি এক্সপার্ট, ইনি হচ্ছেন এই পাম্পের লোক, না নি চিনেন নাকি? এর নিজেই তেল কম কিভাবে দিতে হয় আর কিভাবে ঠিক করতে হয় এগুলো সব জানে। এখন এই যে আমাদের সামনে দেখাবে যে মেশিন কিভাবে ঠিক করতে হয়, দ্রুত করেন, আমাদের তো আরো কাজ আছে, দ্রুত করেন। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, কি করলেন, কি ঠিক করলেন বলেন তো, এখানে কি কাজটা করলেন? চাবি দেওয়া, হ্যাঁ চাবি দিয়ে তারপরে এখন যদি আপনার মনে করেন যে তেল কম দিতে চাচ্ছেন, 200-300 মিলিলিটার তেল কম দিবেন, ঠিক আছে, তাহলে কিভাবে কম দিবেন একটু দেখান। দেন 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 300 মিলিলিটার কম দিবেন, ঠিক 300 মিলিলিটার জন্য কম আসে, দেন আমরা দেখবো এখন উনি 300 মিলিলিটার তেল কিভাবে কম দেয়। এন্টার, তারপরে থ্রি দিলে হয়ে গেল, এন্টার থ্রি দিলে হয়ে গেল। ওই মেশিনটা নিয়ে আসেন, আগে তেলটা মেপে নিতে হবে, সঠিক মাপটা মেপে নিতে হবে, সঠিক মাপটা মেপে নিয়ে মেপে নেওয়ার পরে 300 মিলিলিটার, হ্যাঁ এখন তো যে 300 মিলিলিটার কম দেওয়ার সিস্টেম উনি করছে, এখন ওটাতে মাপলেই বোঝা যাবে। আবার মাপো, মাপেন, এখন উনি ওই মেশিনে 300 মিলিলিটার কম দেওয়ার সিস্টেম করলো, এখন আমরা দেখবো যে সে কতটুকু কম দিতে পারে। এখানে দিতে থাকেন, দিতে থাকেন, পরেটা ভরেন, আস্তে 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 ভরেন, আর একটু ভরেন, ওকে ওকে ওকে, হইল না তো 140 হইল যে, না কত হয়েছে, 140 মিলিলিটার কম হয়েছে। কিভাবে দিলেন 144 মিলিলিটার কম হলো, কমাইলেন তো 300 মিলিলিটার, কি আরো বেশি দিতে হইতো? হ্যাঁ আচ্ছা যাই হোক, একটা ব্যাপার স্যাপার হচ্ছে এখানে তেল কম দেওয়া যায়, সিস্টেম আছে, ওনারাই ঠিক করতে পারে, আপনারা দেখলেন এটা, ডাক পর্যন্ত যাবে, ফোটা পর্যন্ত যাবে, হ্যাঁ আর একটু যাবে, আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে এই ফোটা পর্যন্ত আসছে, এটা 5 লিটারের হচ্ছে পরিমাপক যন্ত্র। কিন্তু এখানে হচ্ছে দেখা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে 5.28, এটাতে দেখা যাচ্ছে 5.28, 5.28 মানে হচ্ছে 280 মিলিলিটার তেল ওনারা এই পেট্রোলের এই যে যে মেশিনটা আছে, তার মানে প্রতি 5 লিটার পেট্রোলে কম দিচ্ছে 280। ইনি এক্সপার্ট, এর নিজেই তেল কম কিভাবে দিতে হয় আর কিভাবে ঠিক করতে হয় এগুলো সব জানে। এখন এই যে আমাদের সামনে দেখাবে যে মেশিন কিভাবে ঠিক করতে হয়, দ্রুত করেন, আমাদের তো আরো কাজ আছে, দ্রুত করেন। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, কি করলেন, কি ঠিক করলেন বলেন তো, এখানে কি কাজটা করলেন? চাবি দেওয়া, হ্যাঁ চাবি দিয়ে তারপরে এখন যদি আপনার মনে করেন যে তেল কম দিতে চাচ্ছেন, 200-300 মিলিলিটার তেল কম দিবেন, ঠিক আছে, তাহলে কিভাবে কম দিবেন একটু দেখান। হ্যাঁ আমরা দেখবো এখন উনি 300 মিলিলিটার তেল কিভাবে কম দেয়। এন্টার, তারপরে
ফ্রি দিলে হয়ে গেল এন্টার ফ্রি দিলে হয় এই ওই মেশিনটা নিয়ে আসেন আগে তেলটা না ফেলি দেব সঠিক মাত্রা না ফেলি দেব আমরা আবার আরেকবার টেস্ট করব আর কি এটা এই আপনার এই নজল এটা কি ঠিক আছে হ্যাঁ স্টার্ট এটা মনে হয় ঠিক না এটা তো ফল আচ্ছা দরকার নেই আপনি ওটা দিয়েই দেন এই তেলটা পুরোটা ফেলে দেন আচ্ছা আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেট্রোল পাম্প দেখতেছি যে তারা তেলের পরিমাণ সঠিক দিচ্ছে কিনা তো এখানে এখন আমরা পেট্রোল পরিমাপ করে দেখব যে তারা 5 লিটারে তেলটা সঠিক দিচ্ছে কিনা মিটারে ভাসতেছে অলরেডি 5 লিটার হয়ে গেছে আর ভরেন একদম পুরোটা দেন ওই দাগ পর্যন্ত যাবে ফোঁটা পর্যন্ত যাবে হ্যাঁ আরেকটু যাবে আচ্ছা ঠিক আছে আমাদের হচ্ছে এই ফোঁটা পর্যন্ত আসছে এটা 5 লিটারের হচ্ছে পরিমাপক যন্ত্র কিন্তু এখানে হচ্ছে দেখা যাচ্ছে না এখানে মনে হচ্ছে 5.28 আপনাদের কত বড় আর্থিক ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছেন হতে না এই অপারেটর কই আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 5 লিটার পেট্রোলে হচ্ছে এরা 280 মিলিলিটার পর্যন্ত তেল কম দিচ্ছে 280 মিলিলিটার দাম কয় টাকা আমরা মাত্রই পেট্রোলটা পরিমাপ করে দেখলাম পেট্রোলটাতে হচ্ছে 5 লিটারে 280 মিলিলিটার কম এখন আপনাদেরকে দেখাবো অকটেনে কতটুকু কম দিচ্ছে অকটেনটা আবার দেন ওরা ঠিক করেন এটা হচ্ছে অ্যানালগ মেশিন অ্যানালগ মেশিনে অকটেন দিচ্ছে আমাদের আচ্ছা একটু আগে তেলটা একটু বাইরে পড়ে গেছিল এর জন্য আমরা আবার নতুন করে পরীক্ষা করছি এখানে লিটার গুলো ভাসতেছে এই অন্য মনস্ক হওয়া যাবে না তেল ফেলে দিলে সঠিকভাবে তেলটা দিচ্ছে কিনা সেটা আমরা পরিমাপ করে দেখাবো এখানে আমরা অকটেন পরিমাপ করছি আরো নজল আরো বের করেন আপনার ওই দিক টাকানো দরকার নেই আপনি এটা ভরেন আরো যাবে ঠিক আছে এই যে এখানে তারা 5 লিটার এটা দিল 5 লিটারে আমাদের টিএসটিআই কর্তৃক সত্যায়িত ক্যালিব্রেট করা যে আমাদের তেল পরিমাপক যন্ত্র আছে সেটাতে 5 লিটার দেওয়ার পরে এনাদের অ্যানালগ মেশিনে দেখা যাচ্ছে 5 লিটারের পরে 2 পয়েন্ট আসছে মানে 200 মিলিলিটার 200 মিলিলিটার ওই পয়েন্টও পার হয়ে গেছে এটার কিন্তু এই যে মাঝখানে একটা সাদা দাগ দেখছেন ওইটা এখানে থাকবে হ্যাঁ কিন্তু ওইটাও পার হয়ে চলে গেছে তার মানে 200 মিলিলিটারের থেকে বেশি কম দিচ্ছে এই আধুনিক যুগে এই সকল অ্যানালগ মেশিন তো চলবে না এগুলা কি মানুষ বুঝবে পাবলিক বুঝবে ওই ডিজিটাল মেশিনে তাও কিছু বোঝা যাচ্ছে পয়েন্ট ওয়ান আসতেছে এখানে তো অবস্থা আরো খারাপ তো যাই হোক পেট্রোল ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনে আমরা দেখলাম পেট্রোল কম দিচ্ছে প্রতি 5 লিটারে 280 মিলিলিটার তারপর অকটেন কম দিচ্ছে হচ্ছে 200 মিলিলিটারের থেকেও বেশি ডিজেল কম দিচ্ছে 250 মিলিলিটার প্রতি 5 লিটারে এখানে একজন সম্মানিত ভোক্তাও পরীক্ষা করে মানে হচ্ছে উনি একটু হিসাব করলেন হিসাব করে দেখলেন যে হচ্ছে প্রতিদিন যদি উনি 1000 লিটার পেট্রোল দেয় তাহলে কতটুকু টাকা যাবে বেশি 6000 টাকা 6400 টাকা 6400 টাকা অতিরিক্ত ইনকাম করবে যদি সে 1000 লিটার পেট্রোল বিক্রি করে একটা মেশিন থেকে তিনি এক্সপার্ট ইনি হচ্ছেন এই পাম্পের লোক না নি চিনেন নাকি এর নিজেই তেল কম কিভাবে দিতে হয় আর কিভাবে ঠিক করতে হয় এগুলো সব জানে এখন এই যে আমাদের সামনে দেখাবে
ব্যাটারি মেশিন কিভাবে ঠিক করতে হয়, দ্রুত করেন, আমাদের তো আরো কাজ আছে, দ্রুত করেন। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, কি করলেন, কি ঠিক করলেন বলেন তো, এখানে কি কাজটা করলেন? চাবি দেওয়া, হ্যাঁ চাবি দিয়ে তারপরে এখন যদি আপনার মনে করেন যে তেল কম দিতে চাচ্ছেন, 200-300 মিলিলিটার তেল কম দিবেন, ঠিক আছে, তাহলে কিভাবে কম দিবেন একটু দেখান। দেন 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 300 মিলিলিটার কম দিবেন, ঠিক 300 মিলিলিটার জন্য কম আস দেন। হ্যাঁ আমরা দেখবো এখন উনি 300 মিলিলিটার তেল কিভাবে কম দেয়। এন্টার, তারপরে থ্রি দিলে হয়ে গেল, এন্টার থ্রি দিলে হয়ে গেল। ওই মেশিনটা নিয়ে আসেন, আগে তেলটা মেপে নিতে হবে, সঠিক মাপটা মেপে নিতে হবে, সঠিক মাপটা মেপে নিয়ে মাপে নেওয়ার পরে 300 মিলিলিটার। হ্যাঁ এখন তো যে 300 মিলিলিটার কম দেওয়ার সিস্টেম উনি করছে, এখন ওটাতে মাপলেই বোঝা যাবে। আবার মাপো, মাপেন, এখন উনি ওই মেশিনে 300 মিলিলিটার কম দেওয়ার সিস্টেম করলো, এখন আমরা দেখবো যে সে কতটুকু কম দিতে পারে। এখানে দিতে থাকেন, দিতে থাকেন, পরেটা ভরেন, আস্তে 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 ভরেন, আর একটু ভরেন। ওকে ওকে ওকে, হইল না তো 140 হইল যে, তা কত হয়েছে, 140 মিলিলিটার কম হয়েছে। তো কিভাবে দিলেন 144 মিলিলিটার কম হলো, কমাইলেন তো 300 মিলিলিটার, কি আরো বেশি দিতে হইতো? হ্যাঁ আচ্ছা যাই হোক, একটা ব্যাপার স্যাপার হচ্ছে, এখানে তেল কম দেওয়া যায়, সিস্টেম আছে, ওনারাই ঠিক করতে পারে, আপনারা দেখলেন এটা।